সূর্য সেন প্রীতিলতাকে শ্রদ্ধা। যাচ্ছি পুরো সংবাদে। সাইদের রায় ঘোষণার আগ পর্যন্ত রাতভর শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থানের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। একই সঙ্গে জামায়াতের হরতালের বিরুদ্ধে আগামীকাল বিক্ষোভ মিছিলেরও ঘোষণা দেয়া হয়েছে। মঞ্চের মতিঝিল সমাবেশে বলা হয়েছে, কোনো দল যদি জামায়াত শিবিরের সঙ্গ ত্যাগ না করে তরুণ প্রজন্ম তাদের ক্ষমা করবে না। ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে আইন তৈরিরও দাবি এসেছে সমাবেশে। বিস্তারিত জানাছেন মোরসালিন বাবলা। প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করছি রিপোর্টের জন্য। আমরা আগের মতোই পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আজকে রাতেও আমরা প্রজন্ম চত্বরে অবস্থান করব। আমরা আগামীকাল ফাঁসির রায় নিয়ে উৎসব করব, বাড়ি ফিরব। সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাবেন। শাহবাগ জেগে আছে, প্রজন্ম চত্বর জেগে আছে, শাহবাগ জেগে থাকবে, রাতে অবস্থান করবে, উৎসব করবে, হরতালের বিরুদ্ধে আগামীকাল বিক্ষোভ মিছিল করবে। যথারীতি শপথ গ্রহণের আগে এই ছিল মতিঝিলের সমাবেশে গণজাগরণ মঞ্চের নেতা ইমরান ইস সরকারের বক্তৃতার শেষ দীপ্ত উচ্চারণ। বক্তৃতার এক পর্যায়ে তিনি এখনো যারা জামাত শিবিরের সঙ্গ ছাড়েননি তাদের সতর্ক করে দেন। আমি ধিক্কার জানাই আপনাদের, এদেশের তরুণ প্রজন্ম যেখানে রাজপথে নেমে এসেছে এই রাজাকারদের বিরুদ্ধে, তখনও আপনাদের কিসের এত বন্ধুত্ব? আপনারা নাকি বলেন ভালোবাসা দেখাতে। আমরা বলেছি আমাদের অগাধ ভালোবাসা রয়েছে, এই তরুণ প্রজন্মের ভালোবাসার ঘাটতি নেই, কিন্তু সেই ভালোবাসা এই বাংলাদেশের প্রতি, সেই ভালোবাসা মুক্তিযোদ্ধাদের প্রতি, সেই ভালোবাসা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি। ট্রাইব্যুনালকে কোন ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে স্বাধীনভাবে কাজ করারও আহ্বান তার। আমরা ট্রাইব্যুনালকে বলতে চাই, আমরা 5 ফেব্রুয়ারি আন্দোলন শুরু করবার পর থেকে আপনাদের কোনো রকম শক্তি বা চাপ আমরা প্রয়োগ করিনি। আমরা শুরু থেকেই বলেছি আপনারা নিরপেক্ষভাবে আপনাদের বিচার চালিয়ে যান, বাংলাদেশের 16 কোটি জনতা আপনাদের সাথে রয়েছে, আপনারা জামাত শিবিরের নৈরাজ্যকে সন্ত্রাসকে কোনোভাবেই ভয় পাবেন না। আহ্বান জানান জামাত শিবিরের ডাকা হরতাল প্রত্যাখ্যান, বর্জন করে যে যার কাজে নিয়োজিত থাকার। আপনারা এর আগে তাদের 2টি হরতাল প্রতিহত করে দেখিয়ে দিয়েছেন, বাংলাদেশের মাটিতে জামাত শিবিরের জন্য কোনো জায়গা নেই। আমরা চাই আপনারাই এদেশের 16 কোটি মানুষ রাজপথে বেরিয়ে আবারও তাদের দেখিয়ে দিন, বাংলাদেশে জামাত শিবিরের কোনো নির্দেশ, কোনো হরতাল বাংলাদেশের মানুষ পালন করবে না। তিনি ইতিহাস বিকৃতকারীদের শাস্তির বিধান করার জন্য জাতীয় সংসদের প্রতিও আহ্বান জানান। মহান জাতীয় সংসদে কোনো রাজাকারের দোসর, কোনো ইতিহাস বিকৃতিকারী আর ঢুকতে পারবে না। আপনাদের দিন ফুরিয়ে এসেছে, আমি বর্তমান সরকারকে অনুরোধ জানাতে চাই, আপনারা এমন আইন করেন, কোন সাংসদ যদি কোন মুক্তিযুদ্ধের ইতিহাসের কোন অংশ কখনো বিকৃত বা বিভ্রান্তি তৈরি করে সেই সংসদের সদস্যপদ বাতিল হয়ে যাবে। এর আগে সকল তরুণ ও ছাত্র নেতাই জামাতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না। তরুণের এই জাগরণ শুধুমাত্র যুদ্ধাপরাধীদের দাবিতে এখন সীমাবদ্ধ নয়, তারা এগিয়ে যেতে চান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে। তাদের বিশ্বাস, তরুণের বিজয় সুনিশ্চিত।
আর যতদিন পর্যন্ত এই বিজয় অর্জিত না হবে ততদিন পর্যন্ত তারা লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন। মতিঝিল সাপ্তাহ চত্বর থেকে মোরসালিন বাবলা, চ্যানেল আই। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মতিঝিলের মহাসমাবেশে বক্তারা দেলোয়ার হোসেন সাঈদীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন, সেই সাথে তারা আগামীকালের হরতাল প্রত্যাখ্যান এবং প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। ওবায়দুল রশিদের রিপোর্ট। সমাবেশ শুরুর অনেক আগে থেকেই স্লোগানে মুখরিত সর্বস্তরের জনগণ মিছিল নিয়ে আসতে থাকে মতিঝিল শাপলা চত্বরে। সমাবেশ শুরুর আগেই জামায়াতের বৃহস্পতিবারের হরতালের খবর পৌঁছুলে সকলেই ক্ষোভে ফেটে পড়ে। এ সময় তারা এই হরতালকে যুদ্ধাপরাধীদের বাঁচানোর হরতাল বলে দাবি করেন। দৃষ্টান্তমূলক সাজা হোক এবং ফাঁসি হোক, সকল রাজাকারের ফাঁসি চাই, এই একটাই দাবি। কালকে যেন দেলোয়ার হোসেন সাঈদীর রায় যেন ফাঁসি হয়। এ সময় বক্তৃতা করা আলেম সমাজের প্রত্যেকেই বলেন ইসলাম শান্তির ধর্ম, তাই ইসলামে হত্যা নৈরাজ্যের কোনো স্থান নেই। শাহবাগ থেকে রায়ের বাজার, সেখান থেকে মিরপুর, এরপর মতিঝিল, যেখানেই গণজাগরণ মঞ্চের সমাবেশ সেখানেই লাখো কণ্ঠের দাবি যুদ্ধাপরাধীদের ফাঁসি। আর তার সাথে এখন যুক্ত হয়েছে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিসহ তাদের সকল প্রতিষ্ঠান বর্জনের আহ্বান। যে যার অবস্থান থেকে জামায়াত ও যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠান বর্জনের কথা বলেন। আমরা মনে করি যে বাংলাদেশের সাধারণ মানুষের রাজপথে বের হয়ে আসা উচিত এবং এই হরতালের প্রতিবাদ জানানো উচিত। দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের আগের দিনের এই সমাবেশে প্রত্যেকের কণ্ঠেই ছিল তার ফাঁসির দাবি। সমাবেশে আসা সকলেরই শপথ ছিল যুদ্ধাপরাধীদের যতদিন সর্বোচ্চ শাস্তি না হবে ততদিন রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন, আর সেই সাথে সাঈদীর যদি সর্বোচ্চ শাস্তির রায় না হয় তবে তারও প্রতিবাদ জানানো হবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। মতিঝিলে সমাবেশ থেকে মিছিল করে এসে শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে উত্তাল প্রজন্ম চত্বর। সেখানে আছেন আমাদের রিপোর্টার সোমা ইসলাম, যোগাযোগ করছি তার সঙ্গে। সোমা, খানিকক্ষণ ছিলেন মিছিলটি নিয়ে এই জাগরণ মঞ্চে, উনি 2 থেকে 3 মিনিট আগে এই মঞ্চে থেকে চলে গেলেন এবং তিনি যাবার আগে বারবার যে কথাটি বলে গেলেন যে আগামীকাল জামাত শিবির যে হরতাল ডেকেছে সারা দেশে সেটাকে রুখতে যেন পুরো বাংলাদেশের মানুষ আরো একবার রুখে দাঁড়ায়। এবং গত এর আগে যে 2 বারে এদের হরতালকে মানুষ প্রত্যাখ্যান করেছে, প্রতিহত করেছে, সেই প্রতিহত করবার জন্য আগামীকালকে সকাল 10টায় এই জাগরণ মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে এবং সেই বিক্ষোভ মিছিলে দলে দলে সমস্ত এলাকার বিভিন্ন এলাকার মানুষকে এই জাগরণ মঞ্চে এসে জড়ো হবার জন্য আহ্বান জানানো হচ্ছে এই জাগরণ মঞ্চ থেকে। আপনি জানেন যে আগামীকালকে দেলোয়ার হোসেন সাঈদীর রায় আছে এবং সেই রায় দিয়ে আশানুরূপ না হলে তারা কঠোর কর্মসূচি দিবে বলেও জানিয়েছে এই জাগরণ মঞ্চ। নবনীতা, আমি আরেকটি কথা জানিয়ে রাখি যে আগামীকালের হরতাল এবং রায়কে কেন্দ্র করে এই জাগরণ মঞ্চে বাড়াবাড়ি রকমের এবং সবচেয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, কারণ যে প্রবেশ যে মুখগুলো আছে প্রত্যেকটা পয়েন্টে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে যা আগে কখনো ছিল না এবং নিরাপত্তা ব্যবস্থাও 3 স্তর বিশিষ্ট। এবং এখানে আশেপাশে কয়দিন যেটা দেখেছি যে সমস্ত দোকানগুলো ছিল ভ্রাম্যমাণ সবগুলোকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা এখানে মোতায়েন করা হয়েছে। এবং জাগরণ মঞ্চে ক্রমেই লোক সমাগম বাড়ছে এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে সারা রাত এখানে অবস্থান করবে বলে এই জমায়েত হচ্ছে এই জাগরণ মঞ্চে। নবনীতা, আর একটা কথা বলে রাখি, গত 5ই ফেব্রুয়ারি কিন্তু কাদের মোল্লার যাবজ্জীবন রায় হওয়ার প্রেক্ষাপটে কিন্তু এই জাগরণ মঞ্চে জন্ম হয়েছিল। জাগরণ মঞ্চের সে সময় কিন্তু একটা বর্তমান ছিল, এখন এই জাগরণ মঞ্চের একটা অতীত আছে এবং একটা ভবিষ্যৎও আছে। জাগরণ মঞ্চ বলছে তাদের ভবিষ্যৎই হচ্ছে জনগণ এবং জনগণকে সঙ্গে নিয়েই তারা আগামীকালের হরতালকে প্রতিহত করবে সেই আশাই করছে এবং তারা বলছে আগামীকাল সর্বোচ্চ রায় হবে, ফাঁসি হবে। আমরা এখানে একজনের সাথে কথা বলি, আগামীকাল তো জামাত শিবিরের হরতাল এবং সেই সঙ্গে একটা রায় আছে, আপনি কি চাইছেন, আপনি কিসের আশা করছেন? আমরা ওদেরকে ফাঁসি চাই, আমরা ওদেরকে রায়, আমাদের হরতাল অবৈধ করতে হবে। আমাদের মসজিদে আগুন জ্বালাইছে, আমাদের পতাকা পুড়াইছে, এই দেশে রাজাকারের কোনো ঠাঁই নাই, এই রাজাকার এখানে থাকতে পারবে না, এই দেশে বাংলার জমিনে। আগামীকাল তো ধন্যবাদ আপনাকে। দেলোয়ার হোসেন সাঈদীর মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় আগামীকাল বৃহস্পতিবার। বাচ্চু রাজাকার এবং কাদের মোল্লার পর তৃতীয় অভিযুক্ত হিসেবে তার বিরুদ্ধে রায় দেওয়া হবে।
সাইদের বিরুদ্ধে আনা অভিযোগ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণের কথা বলে তার মৃত্যুদণ্ডের আশা করেছে প্রসিকিউশন। মাজহার লোকমানের রিপোর্ট। সাইদের বিরুদ্ধে 20 অভিযোগে চার্জ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে 3,000-এর বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা এবং হত্যায় সহযোগিতা, 9 জনের বেশি নারীকে ধর্ষণ, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুর এবং 100 থেকে 150 জন হিন্দুকে ধর্মান্তরের বাধ্য করার অভিযোগ আনা হয়। গত বছরের 6 ডিসেম্বর মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পর আইন বিশেষজ্ঞ বেলজিয়ামের প্রবাসী আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে ট্রাইব্যুনাল একের পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপি কথোপকথনের ঘটনায় মামলাটি পুনর্বিবেচনার আবেদন করে আসামিপক্ষ। আবেদন খারিজ করে দিল। নতুন করে যুক্তিতর্ক শুনেন পুনর্গঠিত ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান। যুক্তিতর্ক উপস্থাপন শেষে 29 জানুয়ারি মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখার পর আনুষ্ঠানিকভাবে রায়ের তারিখ জানান ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার। চিফ প্রসিকিউটর বনাম দেলোয়ার হোসেন সাইদি মামলাটি আজকে অর্ডারের জন্য ছিল এবং মাননীয় ট্রাইব্যুনাল এই মামলাটির আগামীকাল রায় দেবেন বলে ঘোষণা দিয়েছেন বা আদেশ দিয়েছেন। এ উপলক্ষে মাননীয় আদালত দেলোয়ার হোসেন সাইদিকে আগামীকাল সকাল 10টার মধ্যে আদালতে হাজির করার জন্য নির্দেশ দিয়েছে। সাইদের বিরুদ্ধে আনা অভিযোগের বিবরণ দিয়ে প্রসিকিউশন বলছে সাইদের সর্বোচ্চ শাস্তি আশা করছেন তারা। কালকে সে রায়টা প্রকাশ হোক, যথার্থভাবে এই বিচারের রায় আসুক, এটাই আমাদের প্রত্যাশা। একটা অভিযোগে শুধুমাত্র দালিলিক সাক্ষ্য দিয়েছি, সেখানে কোনো মৌখিক সাক্ষ্য ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী দিতে পারি নাই, কিন্তু 19টা চার্জের জন্যই পর্যাপ্ত সাক্ষ্য দালিলিক এবং মৌখিক আমরা উপস্থাপন করেছি। আশা করতে পারি যে এই মামলা প্রমাণিত হবে এবং প্রমাণিত হয়েছে এবং সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য হবে। সাইদের মামলার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে বাইরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মাঝহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। দেলোয়ার হোসেন সাইদির মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের দিন সকাল সন্ধ্যা হরতাল ডাকায় নাশকতা ও বিশৃঙ্খলার পরিকল্পনাকারী জামায়াত শিবির নেতাদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ধরনের কাজে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবুর রহমানকে সময় মতো গ্রেফতার করার কথাও জানিয়েছেন তিনি। এনামুল কবির রূপমের রিপোর্ট। ধর্মীয় উস্কানির অভিযোগে মাহমুদুর রহমানের গ্রেপ্তারের দাবি করেছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণ আন্দোলনের জন্ম দেয়া গণজাগরণ মঞ্চ। মঙ্গলবার তাদের কাছ থেকে স্মারকলিপি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখনই ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। পরদিন গোয়েন্দা ট্রেনিং স্কুলে 2 দিনের সেমিনার উদ্বোধন করে যথাসময়ে মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কালকে থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, আপনারা যথাসময়ে জানতে পারবেন এই ব্যবস্থার ফলশ্রুতি কী। মতিঝিলে গণজাগরণ মঞ্চের সমাবেশের আগের দিন শিবিরের মিছিল এবং ভাঙচুর চেষ্টার মতো হঠাৎ হঠাৎ তাদের নৈরাজ্যের চেষ্টা নিয়েও কথা বলেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। এদের গতিবিধি আমরা আমাদের পর্যবেক্ষণের আওতায় এনেছি। এই মৌলবাদ ভিত্তিক সন্ত্রাসবাদ, যুদ্ধ অপরাধীদের বিচার ব্যাহত করার অপপ্রয়াস হিসাবে প্রযুক্ত সন্ত্রাসবাদ ইতিহাসের অতীত উপকরণ হিসাবে পর্যবেসিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আবারও পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার কর্মীদের বাংলাদেশে সংগঠিত করা হচ্ছে এমন খবরে তাদের গ্রেপ্তারে মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনী। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অষ্টম সেটাসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো আয়োজন। সেখানে আছেন আমাদের রিপোর্টার মাসরুর শাকিল, যোগাযোগ করছি তার সাথে। মাসরুর শাকিল, নবনীতা, হ্যাঁ শাকিল, সেটাসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের সর্বশেষ অবস্থা আমাদের জানান। জি, শুদ্ধ সঙ্গীতের বিশ্বায়নে অষ্টম সেটাসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এখন প্রস্তুত এম এ আজিজ স্টেডিয়াম। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে চমৎকার সেই সেটটি প্রস্তুত হয়ে আছে, আর মাত্র ক্ষণ গণনা, সেই ক্ষণ গণনার পরপরই শুরু হয়ে যাবে অসাধারণ সেই মিলন মেলা, অসাধারণ সেই প্রোগ্রাম, অসাধারণ সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠান কর্ণফুলীর তীরের এই কর্ণফুলী কন্যা চট্টগ্রামে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন 50,000 দর্শক প্রস্তুত হয়ে আছেন আমার পেছনে, পুরো এমআজ স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে আছেন। সব দর্শকরা আসতে শুরু করছেন 4টার পর থেকেই, এবং আপনি এই মুহূর্তে স্টেডিয়ামের গ্যালারিতে, স্টেডিয়ামের মাঠে কোথাও কোনো জায়গা নেই, এবং পুরো সবাই অপেক্ষা করে আছেন, ক্ষণ গুনছেন, সেকেন্ড গুনছেন, কখন সেই পর্দায় উঠছে
অষ্টম সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের, যেখানে যেটার জন্য অপেক্ষায় থাকেন শিল্পীরা, যেটার জন্য অপেক্ষায় থাকে পুরো বাংলাদেশ, আর যেটা দেখার জন্য অপেক্ষায় আছে এই স্টেডিয়ামের আজকের প্রায় 50,000 দর্শক। আমার সাথে এই মুহূর্তে আছেন সিটিসেলের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান। আমি তার কাছে জানতে চাইব, আপনি গতকাল বলেছিলেন আমাদেরকে, আজকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রায় 50,000 দর্শক প্রস্তুত হয়ে আছেন পর্দা ওঠার, আপনার কেমন লাগছে এরকম একটা অসাধারণ মুহূর্তে? অদ্ভুত একটা ফিলিং, এটা জীবনের রেয়ার একটি ঘটনা যে আজকে চেন্নাই এবং সিটিসেল যৌথভাবে চট্টগ্রামে তাদের অষ্টম সিটিসেল চেন্নাই অ্যাওয়ার্ড অনুষ্ঠান করতে যাচ্ছে। চট্টগ্রামের জনগণ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক দিক এবং রেভলিউশন থেকে অলসো ব্রিটিশ আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রাম নেতৃত্ব দিয়েছে এবং সাংস্কৃতিক অঙ্গনেও আজকের এটা প্রমাণ করে এটা চট্টগ্রামের রাজ সাংস্কৃতিক অঙ্গনে একটা অন্যতম ঘটনা এবং একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমি মনে করি। আরা চিটা অরোগা গান আছে হোলজার বরুদ বাদের একদম তোয়ারে, অনেকে মনে করেন না আজের অনুষ্ঠান হোলজার বরুদ বাদের হবে বেগুন রে অনর বারে তো সিটা গান আজ ইয়া তো অনন্ত দরকার নাই আজ অনুষ্ঠানের মধ্যে মাটির মধ্যে তারা মানুষ আছে ইতরাই প্রমাণ করি যে আজ ইতরা কিভাবে পালবাটি রে আজ আইসি এবং আর চট্টগ্রামের লইয়ের আর গর্ববোধ করি আজ আর গর্ব বহুত গুণে বাড়ি বলে মনে করি এবং আবার রৌদ্র পণ্ডিতের সবাই বেগুনের উপস্থিতি ছোটো বাচ্চা হইতে লইয়ে আর মতো বয়সী মানুষজন বেগুন আসছি এবং দল মত নির্বিশেষে বেগুনের উপস্থিতি মনে করি দেখি চট্টগ্রাম যাতে প্রয়োজন হয় এতে চট্টগ্রামের সমস্ত বাসিন্দা আর এককভাবে দাঁড়ায়। ধন্যবাদ এম মোর্শেদ খানকে। আমি আজকের যে এই আয়োজনটা দেখছেন এখানে, আপনি জানেন বাসখালিতে একটা এই চট্টগ্রামে একটা চমৎকার গান আছে, বাসখালি মোশখালি ফালতুলি জারগুই সম্পান গুরগুরে চলে তোরা হন হন যাবে আর সম্পানে। আজের এই সম্পানকে থিম করে আজকের যে যে সেট, এই সেটের সুরের বন্যায় এই সেটের আজকের এই অনুষ্ঠানে ভাসবে এই এমএজ স্টেডিয়াম, 8ই মার্চ ভাসবে পুরো বাংলাদেশ পুরো বিশ্ব। নবনীতা শাকিল, ধন্যবাদ আপনাকে। শাহবাগের নতুন প্রজন্মের অবস্থান নিয়ে আবারও প্রশ্ন তুলেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুদ্ধাপরাধীর বিচার নিয়ে বিএনপির অবস্থানে কোনো অস্পষ্টতা নেই, আইনি প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান বজায় রেখে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি চায় বিএনপি। চক্রমালিতার রিপোর্ট। আসন্ন জাতীয় কাউন্সিলের আগে জেলায় জেলায় বিএনপির বর্ধিত সভা, টঙ্গী বোর্ডবাজারে গাজীপুর জেলা বিএনপির বর্ধিত সভা উদ্বোধন করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানবতা বিরোধী অপরাধের বিচারের রায় দিয়েছে সরকার নিয়োজিত বিচারকরা, তাহলে তরুণ প্রজন্ম কার বিরুদ্ধে অভিযোগ আনছে? আজকে বলা হচ্ছে বিএনপিকে তার অবস্থান পরিষ্কার করতে হবে, ওই মঞ্চ থেকেই বলা হয়েছে। বিএনপির অবস্থান অত্যন্ত পরিষ্কার, এর মধ্যে কোনো রকমের অস্পষ্টতা নেই। বিএনপি অবশ্যই মানবতা বিরোধী অপরাধের বিচার চায় এবং সর্বোচ্চ শাস্তি চায়, কিন্তু তা হতে হবে একটা ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে। সরকার উদ্দেশ্য প্রণোদিত হয়ে দেশকে সংঘাত ও বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বিচারের রায় দিয়েছে তাদের নিয়োজিত বিচারকেরা, তাহলে এই অভিযোগ কার বিরুদ্ধে? আমাদের প্রশ্ন এই প্রজন্ম তথাকথিত তাদের কাছে এবং সরকারের কাছে, যে আসল যে যুদ্ধ অপরাধী 195 জন যাদেরকে চিহ্নিত করা হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী, তাদেরকে কে মাফ করে দিয়েছে? তাদেরকে কারা পাকিস্তানে চলে যেতে দিয়েছে? কেন তখন তাদের বিচার করা হয় নাই? এই প্রশ্নের জবাব তো একবারও দিচ্ছেন না। ব্লগারদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, সরকার কোনো ব্যবস্থা নেয়নি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রাজীব হায়দার হত্যাকাণ্ডের বিচার দাবি করে যুদ্ধাপরাধীদের ফাঁসির আন্দোলন থেকে পিছপা না হতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছে রাজীবের পরিবার। তাদের আশ্বাস দিয়ে সরকার বলেছে দ্রুতই হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার রাজীব হায়দার। পরে কারসাজি করে তার ব্লগ হিসেবে কিছু ভুয়া লেখা প্রচার করা হয়।
রাজীব স্মরণে আমরা মুক্তিযোদ্ধা সন্তানের আলোচনা সভায় যোগ দেয় তার বাবা মা। সন্তান হারানো বাবা মার অনুরোধ, রাজীব যে গণজাগরণের যোদ্ধা তা যেন বৃথা না যায়। আমি আবার রাজীবকে তোমাদের ভিতরেই খুঁজে বেড়াবো, তোমাদের ভিতরেই খুঁজে বেড়াবো। তোমরা আমার সন্তান, তোমরা এগিয়ে যাও, বাঁচতে হবে। আমরা আমাদের জীবনের একটা পর্যায়ে চলে গেছে, আমরা হয়তো চলে যাব। তোমরা ডু অর ডাই, তোমরা হয় বাঁচবা আর না হয় মরবা, পিছুপা হবা না। আলোচনায় অংশ নিয়ে মন্ত্রীরা রাজীব হত্যাকাণ্ডের জন্য আবারও জামাত শিবিরকে দায়ী করেন। বলেন, স্বাধীনতা বিরোধীরা রাজীবের ব্লক বিকৃত করে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল। এই রাজীবের রক্তের জন্য আমাদের সামনে পথ চলার জন্য আমাদেরকে পথ প্রদর্শন হিসেবে যেন থাকে, সেই কামনা করে আমরা তার রক্তের জন্য বৃথা না যায়, সেই জন্য আমরা সকলে মিলে কাজ করে যাব। এই বিভৎসতা সৃষ্টি করার জন্যই আমার কেন জানি সন্দেহ হয়, প্রত্যেকটা মানুষই এটা এখন চিন্তা করছে, এই বিভৎসতা সৃষ্টি করার জন্যই, এই চরম অবস্থা সৃষ্টি করার জন্যই, নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি করার জন্যই কি এই প্রচারণা চালানো হয়েছিল। ধর্মীয় উন্মাদনা সৃষ্টির চেষ্টাকারীদেরও বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন দুই প্রতিমন্ত্রী। সেই শয়তান রূপী মানুষদের আমরা বিচার চাই। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, ব্লগার রাজীব হত্যাকাণ্ডে জামায়াত শিবির জড়িত, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে। সাংবাদিক দম্পতি সাগর রুনি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর অশালীন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন সাংবাদিকরা। তবে সাংবাদিকদের তীব্র নিন্দার মুখে তার ওই বক্তব্য প্রত্যাহার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শরিয়া হোসেন, রিয়া রিপোর্ট। ২০১২র 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে হত্যা করা হয় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনিকে। ওই হত্যাকাণ্ডের 7 মাস পর 10 অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর জানান, সাগর রুনি হত্যাকাণ্ডের সাথে 8 জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে র্যাব। তারপর ওই হত্যাকাণ্ডের 1 বছর পরও বিচার না হওয়ায় হতাশ পরিবার ও সাংবাদিক সমাজ। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পেশাজীবী সমন্বয় পরিষদের বৈঠকে উঠে আসে সাগর রুনির হত্যাকারীদের বিচার, জামাত শিবির নিষিদ্ধ সহ 9 দফা দাবি। আলোচনার এক পর্যায়ে সাগর রুনি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অশালীন মন্তব্য করেন। আরো একটি রহস্যের কথা আমি আপনাদেরকে বলি, সেটা হলো এই দম্পতি এমন জীবন যাপন করতেন যা সম্পর্কে নানা রকম নৈতিক ভিত্তিক প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমরা ওই মেঘের ভবিষ্যৎ চিন্তা করে এই সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ বাইরে বলি না, এবং যে পুলিশ তদন্ত করছে তাদের কাছে আমার প্রতি সুস্পষ্ট নির্দেশ। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্যের কড়া সমালোচনা ও তীব্র নিন্দা জানান সাংবাদিকরা। উত্তপ্ত হয়ে ওঠে বৈঠকের পরিবেশ। আপনার কাছে আমরা বিচার চাইতে এসেছিলাম, আপনি বিচার করেননি, আপনি বিচার করেননি, আপনি খুনি ধরেননি, আপনি মোটিভ শনাক্ত করেননি, আপনি আমাদের সহকর্মীদের চরিত্র হননের বিষয়ে যে কথাটি বলেছেন, আমি সকল সাংবাদিকদের পক্ষ থেকে আপনার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং এর প্রত্যাহার করার জন্য আপনাকে আমরা দাবি জানাবো। আপনি প্রত্যাহার করবেন, আর না হলে পরে আমরা আপনার বিরুদ্ধে আমরা বক্তব্য দিতে বাধ্য হব। আমার কথাটা শুনেন ভাই, আপনি আমাদের শুনেন আগে। আরে ভাই, কথাটা তো শুনেন, বন্ধু মারা গেল, আপনি শুনতে চেয়েছেন, আপনি শুনতে চেয়েছেন, আমাকে শুনতে দেন। আপনারা যে দাবি করেছেন সেই দাবি অনুযায়ী ইতিমধ্যে যে কথা আমি বলেছি আমি প্রত্যাহার করলাম, এবং সেই প্রত্যাহার করার লক্ষ্যে সেটা প্রেক্ষিতে রেখে আমি ইতিমধ্যে সবাইকে অনুরোধ করেছি যে এগুলি প্রকাশ করবেন না। এর আগে ব্লগার রাজীব হত্যা মামলার তদন্তের অগ্রগতি হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যথাসম্ভব দ্রুততার সাথে আপনারা শীঘ্রর বিরুদ্ধে আপনাদের স্পষ্ট কথা ব্যক্ত করেছেন, কাজে আমি দ্রুততার ব্যবহার করছি, আমরা তাকে বিচারে সোপর্দ করব। জামাত শিবিরকে প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শাহরিয়া হোসেন, রিয়া, চ্যানেল আই, ঢাকা।
গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনো ধরনের মালিকানা সম্পর্ক অস্বীকার করেছে গ্রামীণ ফোনের প্রধান স্বত্বাধিকারী সংস্থা টেলিনর গ্রুপ। বার্সেলোনায় মোবাইল কংগ্রেসে টেলিনরের প্রধান নির্বাহী জন ফ্রেডরিক বাক্সাস বলেছেন, টেলিনর গ্রামীণ ফোনের 54% মালিক। কমিশনের প্রতিবেদনকে অসমাপ্ত এবং উদ্বেগের বলে জানিয়েছেন তিনি। বার্সেলোনা থেকে পান্থ রহমানের রিপোর্টে বিস্তারিত। মোবাইল ফোন সেবা খাতের সঙ্গে জড়িতদের সবচেয়ে বড় আয়োজন ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস, যেখানে প্রতিদিনই থাকছে নতুন কোনো চমক। পণ্যের পসরা সাজিয়ে কেউ ক্রেতা আকৃষ্ট করছে, কেউ আবার সেবা দিয়ে করে নিচ্ছে কোটি টাকার ব্যবসা। তবে এবারের কংগ্রেসে বেশি উচ্চারিত হচ্ছে মোবাইল সেবার নিরাপত্তার ইস্যুটি। নতুন প্রযুক্তি, নতুন নতুন প্রযুক্তি, এবং সেই নতুন প্রযুক্তির সঙ্গে সাধারণ মানুষ অর্থাৎ প্রযুক্তিপ্রিয় মানুষগুলো কীভাবে খাপ খাইয়ে নিচ্ছে সেটি দেখার এই বার্সেলোনা। এখানে যে মোবাইল কংগ্রেস চলছে, সেই মোবাইল কংগ্রেসের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে প্রযুক্তির নিরাপত্তা। আর সেই প্রযুক্তির নিরাপত্তা দিতে সকল প্রতিষ্ঠান মরিয়া হয়ে রয়েছে। তারা প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের প্রযুক্তি ব্যবহার করে কেউ নিরাপত্তাহীন বোধ করবেন না। আর সে কারণেই যারা নিরাপত্তা বেশি দিতে পারছেন তাদের প্রতিক্রিয়া হচ্ছে সবার কাছে। কংগ্রেসের ফাঁকেই বাংলাদেশি সাংবাদিকদের সামনে এলেন বাংলাদেশের মোবাইল সেবাদাতা সংস্থা গ্রামীণ ফোনের প্রধান স্বত্বাধিকারী প্রতিষ্ঠান টেলিনরের প্রধান নির্বাহী জন ফ্রেডরিক বাক্সাস। আলোচনায় অন্য অনেক প্রসঙ্গের সঙ্গে উঠে এলো সাম্প্রতিক সময়ে গ্রামীণ ফোনের মালিকানা নিয়ে ওঠা প্রশ্নটিও। টেলিনরের প্রধান বললেন, এ ধরনের প্রশ্নে তারা উদ্বিগ্ন। Of Grameen Bank, Telenor is has been the owner of Grameen Phone all the way. We've supported the company and developed the company at the periods of time where things didn't look as promising as it do today. তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের সঙ্গে গ্রামীণ ফোনের কোনো সম্পর্ক নেই। We are Telenor. We are own 54% of the Norwegian state. The Norwegian state has been extremely supportive to the development of the economy of Bangladesh, both previously and now. And as a consequence, we also came to telecoms mid-90s. গ্রামীণ ফোনের জন্ম এবং এর সঙ্গে টেলিনরের সম্পর্ক পরিষ্কার উল্লেখ করে বাক্সাস বলেন, গ্রামীণ ফোন এখন বাংলাদেশের অর্থনীতিতেও বড় অবদান রাখছে, আর তাতে টেলিনরের অবদান অনেক। পান্থ রহমান, চ্যানেল আই, বার্সেলোনা, স্পেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলচ্চিত্রের আধুনিকায়নে উপনিবেশিক যুগের সেন্সর আইন বাদ দিয়ে সার্টিফিকেশন পদ্ধতি চালু করবে সরকার। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার চায় সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে এই শিল্প স্বাবলম্বী হয়ে উঠুক। ফারুক হোসেনের রিপোর্ট। পুরনো দিনের সংস্কৃতি ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি অন্যতম মাধ্যম চলচ্চিত্র। সেই গুরুত্বপূর্ণ মাধ্যমকে বৈজ্ঞানিকভাবে সংরক্ষণে সরকার প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। জাপান সরকারের সহযোগিতায় রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির নির্মিতব্য ভবনের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রম তুলে ধরেন। আমাদের যে চলচ্চিত্র তার সমস্ত সৃষ্টিগুলি অনেকেই সুন্দর সুন্দর বই করে রেখে গেছেন, শুধু তাই না, অনেক বই, পোস্টার, ছবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যা কিছু চলচ্চিত্র সম্পর্কিত সে প্রকাশনা সবগুলি এখানে সংরক্ষণ করা যাবে। কাজেই সেদিক থেকে আমি মনে করি ফিল্ম আর্কাইভ এই সংরক্ষণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের চলচ্চিত্র জগতের। চলচ্চিত্র শিল্পের বিকাশে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা জানান শেখ হাসিনা। FDC-র বিদ্যমান কারিগরি ব্যবস্থা উন্নয়ন ও সম্প্রসারণের পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র নির্মাণের জন্য আধুনিক যন্ত্রপাতি ও সামগ্রী সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে, সেগুলো আমরা করছি যাতে সহজে সিনেমা। ঔপনিবেশিক যুগের চলচ্চিত্র সেন্সর আইন রহিত করে সার্টিফিকেশন পদ্ধতি প্রচলনের জন্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী আশা করেন, এ শিল্পের বিকাশে সরকারের নেয়া পদক্ষেপের ফলে ভালো ছবি নির্মাণে উৎসাহিত হবেন শিল্পী, কলাকুশলী ও নির্মাতারা। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেক পরিবারকে 2013 সালের জন্য 4,80,000 টাকা করে দেওয়া হয়েছে। সহায়তার এই অর্থ দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস। এই প্রতিষ্ঠানটি 2009 সাল থেকে এই সহায়তা দিয়ে আসছে।